হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো বিশ্বের ভিতরে বিশ্ব, তার ভিতরে আরেক বিশ্ব। যদি কেউ হইতে পারে মন মতো শিষ্য, তবে অবশ্যই এই জ্ঞান রাখার তার থিওরিক্যাল হবে জ্ঞান এবং এসে যাবে প্র্যাকটিক্যাল জ্ঞান। তো হে জগৎবাসী, আদমের ভিতরে আদম, তার ভিতরে আরেক আদম। ব্রহ্মা বিষ্ণু শিব তিনে মিলে হয় এক জীব, আল্লাহ নবী আদম তিনজনে মিলে হয় একদম। তাহলে দেখা গেল কি, যে এই তিনের মধ্যে যদি যাই তাহলে মানুষের মধ্যে ত্রিবেণীর ঘাট আছে, তিনটা ঘাট, তিনটি ঘাট নিচে আর তিনটি ঘাট ওপরে। এখন ত্রিবেণীর ঘাটে বসে একজন বাজায় বা ভাবের বাসী, তো ত্রিবেণীর ঘাটে বসে যে একজন বাজায় বাসী, সেই ত্রিবেণীর ঘাট তো ওপরে আছে নিচেও আছে। তো একটি ত্রিবেণীর ঘাট নিচে সেটি হলো কীরকম, একটি ত্রিবেণীর ঘাট নিচে সেটি হলো একটি দিয়ে মানুষ ময়লা ত্যাগ করে, একটি দিয়ে প্রস্রাব ত্যাগ করে, আরেকটি দিয়ে যে রাস্তা দিয়ে আরেকটি জিনিস প্রবাহিত হয়, সেই জিনিসটি প্রবাহিত হইলে সেই জিনিসটি দ্বারা মানুষ সৃষ্টি হয়, এখানে ত্রিবেণীর ঘাট। আর ত্রিবেণীর ঘাট আছে আমাদের এই উপরের সাইডে। তাহলে ত্রিবেণীর ঘাটে বসে একজন বাজারে ভাবের বাসী, সেটা কোথায়? আমাদের ত্রিবেণীর ঘাটটি একটি আছে এইখানে, এখানে বসেই তিনি ভাবের বাসী বাজাইতেছে। কিন্তু ভাবের বাসী বাজাইতে যাইয়া আমাদের এখান দিয়ে ওঠানামা করতেছে, একজন যাইতেছে একজন আসতেছে, একজন যাচ্ছে একজন আসছে। তাহলে আজকের যে বিষয়টি হলো, যে সারা জীবন খুঁজলাম যারে, খুঁজে দেখি নিজের ঘরে, চিনলাম না কেন এতদিন তারে। তো যে কথাটি বলেছি, মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই, তারে পাইবার জন্যে আমরা মুর্শিদের কাছে যাই। মুর্শিদের কাছে যাইয়া যদি আগে আমাকে চিনতে পাই, তাহলে দেখব যে আমার কোনো কিছু চেনার থাকবে না। বাকি এখানে যদি কারো কাছে শিক্ষা নিতে যাই, সে দিতে পারবে না ফাঁকি। আমি যখন একজন মুর্শিদকে বলবো, বাবারে আমি তো নিজেকে হারিয়ে ফেলেছি, কে গো বাবা আমি? আমি আমাকে চিনি না বলেই তো আপনার কাছে এসেছি, কে আমি? তখন আমি যে কে এই পরিচয়টা মুর্শিদ দিতে হবে। দেখবেন এক ধরনের মানুষ সংসারে চলে ফিরে, ফ্যামিলিতে চলে, সমাজে চলে, কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার বাপ দাদার নাম কি, বলতে পারে না। বাবার নাম বলতে পারে না, মায়ের নাম বলতে পারে না, কেউ নাম বলতে পারে না, সে চলে ফিরে খায় মানুষের মতো। তো এখন কথা হলো, যার নিজের পরিচয় নাই তাকে কিন্তু সমাজে তাকে জারজ বলে ডাকে। সমাজে তাকে যখন জারজ বলে ডাকে, তাহলে একজন মানুষ জন্ম জন্মান্তরে যখন নিজেকে হারিয়ে ফেলেছে, তখন নিজেকে চেনার জন্য যখন একজন চেনা লোকের কাছে গেছে, মানে একজন মুর্শিদের কাছে গেছে, তখন সেই মুর্শিদ তো চেনা লোক, চীন দেশের লোক। এখন তাকে তার কাছে গেছি নিজেকে চেনার জন্যে। এখন যাওয়ার পরে কি হলো, আমার পরিচয় পত্রটুকু তিনি আমাকে দিলেন না বা আমি পাইলাম না, আর এই পরিচয় যে পেতে হয় এটা তিনি নিজেও দিলেন না, এবং এটাতে চেয়ে নিতে হয় এটাও আমার জ্ঞান ছিল না। তো এখন যে বিষয়টি বলব, সেই বিষয়টি হচ্ছে যে আমি সামাজিকভাবে কাউকে আমার পরিচয় দিতে পারিনি, মানুষ আমাকে জারজ বলে জানে। এখন জন্ম জন্মান্তরে নিজকে হারিয়ে ফেলেছি, বাবা মা সবাই আছে, আধ্যাত্মিক জগতে রুহানি জগতে গেলে তো আমার পরিচয় কি, আমি কে? তখন আধ্যাত্মিক জগতের একজন গুরু মুর্শিদের কাছে যখন গেছি, তখন তিনি আমাকে পরিচয় দিয়ে দিবেন, বাবারে তুমি তো ইমুক, তোমার মানব কোরআনের মধ্যে এই জায়গায় এই পরিচয় লেখা আছে। তখনই আমি শান্ত হয়ে যাব, হে আল্লাহ তুমি আমাকে এই জিনিস দেখালে, দিলে,
তো আমাকে যখন একজন আধ্যাত্মিক জগতের লোক জিজ্ঞাসা করলো যে বাবা তুমি কতদিন ধরে বায়াত হয়েছ, এই 15 বৎসর 16 বৎসর, তো 16 বৎসর বয়স তোমার হয়েছে, তুমি কে বাবা, তোমার পরিচয় কি, এটা রুহানি জগৎ থেকে তোমার এই পরিচয়টা বলবা, রুহানি জগৎ থেকে তোমার এই পরিচয়টা বলবা, কে তুমি? এখন বাহ্যিকভাবে কোনো মানুষ যদি বাবা মায়ের পরিচয় না জানে সে বলতে পারে না। এখন মুর্শিদ ধরেছে 16-17 বছর হয়ে গেছে, এখন বলতেছে যে আমি তো বাবা জানি না আমি কে। তখন কি হলো, মুরিদ হওয়ার পরেও পরিচয়হীন মানে দারস, মুরিদ হওয়ার পরেও যদি আমাদেরকে দারস হয়ে থাকতে হয় তাহলে নামাজ রোজা পড়তেছি এই তো ভালো, তো মুরিদ হওয়ার কি দরকার ছিল? আর মুরিদ বা বায়াত, বায়াত শব্দের অর্থ কি, নিজেকে বিক্রি করে দেওয়া। আমি যার কাছে বিক্রি করে দিয়েছি এখন তিনি যখন আমার এই বিক্রি করা জিনিসটা নিয়ে গেল তখন সে আমাকে কিছু দেবে? ভোক লাগিলে গুরুর নামের সুদা খাবি রে, মারেফতের দেশে যদি যাবি রে, যে অমূল্যধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে। এই যে কথাটা, কথাটা খুব সুন্দর কথা, যে অমূল্যধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে, মারেফতের দেশে যদি যাবি রে। এখন আমার মুর্শিদ মারেফতের দেশে, আমি মারেফতের দেশে গেছি, আমি কাঙ্গাল, আমি নিজেকে হারিয়ে ফেলেছি জন্ম জন্মান্তরে, আমি আমাকে চিনি না। আর সে আমাকে চিনার জন্য যখন আমি মুর্শিদের কাছে গেছি তখনও আমি আমাকে চিনতে পারিনি, তাহলে আমি পরাকপালিত রয়ে গেলাম। যে আমি যখন মুর্শিদের কাছে বিক্রি হয়ে গেছি বিনামূল্যে, বিনামূল্যে যখন আমি বিক্রি করে দিয়েছি তাহলে অমূল্য ধন যে আমাকে দেবে, সে অমূল্য ধন কি আমাকে দিল? আপনি যদি একটা দোকানে যান যে বাবা আমাকে 1000 টাকার সদাই দাও, তাহলে আপনাকে 50 টাকার সদাই দিল আর 950 টাকার সদাই দিল না, তাহলে কি আপনি এই সদাই আনবেন? আনবেন না। তাহলে একজন মুর্শিদ দোকানদার, আমি যখন নিজেকে বিক্রি করে দিয়েছি বিনামূল্যে, বিনামূল্যে যখন আমার নিজেকে বিক্রি করে দিয়েছি তাহলে অমূল্য ধন আমাকে আমার মুর্শিদ দেবে, যদি পরে দেয় সাধন করে নিতে হয়। না বাবা, আমি যখন বিক্রি করেছি নগদ বিক্রি করেছি আর আমার মুর্শিদ আমাকে নগদ দিতে হবে, আর না হয় একদিন আমি শয়তানের কাছে আটকা পড়ে যাব। কেন না, শয়তান যখন বেহেস্তের দরজায় দাঁড়ায় বলবে কোথায় যাও, বেহেস্তে যাই, তুমি কি জানো আমি তোমাকে বানাইছি? তখন শয়তান বলতেছে যে তোমাকে যে আমি বানাইছি তুমি জানো? তখন বান্দা বলতেছে না, আল্লাহ আমাকে বানাইছে। ঠিক আছে, আল্লাহ যদি তোমাকে বানিয়ে থাকে তাহলে প্রমাণ কি তোমাকে যে আল্লাহ বানাইছে, তোমার এই মানব দেহের মধ্যে প্রমাণ কি? দুনিয়াতে একটা ঘড়ি, একটা ফ্যান, একটা মোবাইল যদি আবিষ্কার করে লেখা আছে স্যামসাং কোম্পানি, তাহলে কোনো কোম্পানি একটা কিছু লিখে দিতে ভুল করে না, তাহলে আল্লাহ কি ভুল করেছে? আল্লাহ তো মহাজ্ঞানী, তোমার এই দেহ কোরআনের মধ্যেও তোমার পরিচয়পত্র লেখা আছে, তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে সেই প্রমাণও তোমার মধ্যে আছে। আর এই জিনিসগুলো যারা না পাইছে তাই বলে কি, অবশ্যই এই জিনিসগুলো কামেল মুর্শিদের কাছে যাইয়া জেনে নেন জীবনদণ্ড হয়ে যাবে। কারণ শয়তান 9.5 লক্ষ বছর আল্লাহর ইবাদত করছে, তিনি আল্লাহর কাছ থেকে বড় বড় শক্তি নিয়ে গেছে, এখন এই শয়তানের কাছে যদি আটকা পড়ি আমাদের কোনো কুলকিনার থাকবে না। তাই এই পৃথিবীতে এসে সর্বপ্রথম বলা হয়েছে যে মান আরাফা নাফসাহু ফাকাতারা রব্বাহু, সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো, এরপরে তোমার রবকে চিনতে পাবা। এখন আমি কে, আমার পরিচয় কি? যদি কেউ বলে বাবারে আমি তো ইমুক, তাহলে সেই নামটি আপনার মানব কোরআনের মধ্যে কোথায় লেখা গো? হে জগতবাসী, যদি আমার এই কথাগুলো আপনারা একটু তীক্ষ্ণ জ্ঞানে নেন, অবশ্যই যার যার মসজিদের কাছে যাইয়া এই জিনিসগুলো চেয়ে নেন, এই জীবনটা ধন্য হয়ে যাবে বাবা। হে জগতবাসী, এই মানব জীবনে এসেছি, যদি কোনো ভুলের কারণে যদি মানব জন্ম হারাতে হয় তাহলে তো আর কোনোদিন খুলে উঠতে পারবো না। 84 লক্ষ জনে ভ্রমণ করিয়া কত কষ্টের পরে মানুষ এই পৃথিবীতে এসেছে,
এখন আবার যদি সেথায় যেতে হয়, আর তো কূল কিনার নাই গো বাবা। তো যে কথাগুলো বলেছি জানি না কার কেমন লাগে, অবশ্যই জানাবেন। তো আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, বাদ বাকি ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই বলে আজ রাখবো, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।